নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিত আর তোমরা দেখছো সিটিএসরি। আজ কিন্তু আমরা চলে এসেছি সাহার টিফিন কর্নারে, আর এখানে কিন্তু মাত্র 90 টাকার একটা ধামাকাদার নাকি কম্বো লঞ্চ করেছে। সেই কম্বোতে কি কি আছে, কি বৃত্তান্ত, সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। সাহার টিফিন স্টলে কিন্তু এর আগেও আমি একবার ভিজিট করেছিলাম, বাট তখন কিন্তু এত সুন্দরভাবে রেনোভেট করা ছিল না। এখন কিন্তু শানুভাইকে দেখাতে বলবো, দুর্দান্তভাবে কিন্তু সাহা টিফিন স্টলটা রেনোভেট করেছে। এর কিছু সিনেমেটিক শট রইল তোমাদের জন্য। আমরা কিন্তু এখন পেয়ে গেছি সাহা টিফিন স্টলের ওনারকে, আর দাদা কিন্তু 90 টাকায় একটা ধামাকাদার কম্বো লঞ্চ করেছে পয়লা বৈশাখ থেকে। তো দাদা, আরও একবার ওয়েলকাম টু সিথ্রিয়া স্টোরি। ধন্যবাদ। দাদার ডাকেই কিন্তু আজকে চলে এসেছি নৈহাটিতে। আর দাদা, তুমি যে 90 টাকার যে কম্বোটা তুমি রেখেছো পয়লা বৈশাখ স্পেশাল, মানে পয়লা বৈশাখের থেকে তুমি যে শুরু করেছো, সেই কম্বোটার মধ্যে কী কী আছে একবার জানিয়ে দাও সবাইকে। বর্তমানে এটা চলছে, এটা চাল, এই কম্বোটার অফারটা দিয়ে যাবো। হ্যাঁ, সেটা হচ্ছে পকোড়া থাকবে, চিকেন পকোড়া, একটা টিফিন প্লেট 56 টাকা, একটা চিকেন বিরিয়ানি থাকবে, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস থাকবে, দুটো লুচি থাকবে, এটা 90 টাকা। কেউ যদি ভাবে যে আমি লুচি খাবো না, আমি মাছের কচুরি ট্রাই করব, সেটা 100 টাকা লাগবে, 10 টাকা বেশি লাগবে। এই এতগুলো প্যাকেজ নিয়ে 100 টাকা চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন বিরিয়ানি। আর বলছি যে লুচিটার সঙ্গে কি থাকছে, মানে তরকারিতে কি থাকছে? তরকারি ভ্যারাইটিস থাকতে পারে, হয় আলুর দমও থাকতে পারে, নয় একদম যখন যেটা অ্যাভেলেবেল হবে তখন সেটা তুমি দেবে। এ বাদেও তো তোমার দোকানে একটা স্পেশাল চা আমরা খেয়ে গেছিলাম, মানে নীলকণ্ঠ ফুলের চা আর জবা ফুলের চা, জলপাইয়ের চা, মানে বিভিন্ন ফুলের চা, যেটা কিন্তু আমরা সাধারণত ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি না। এটা কি এখনো অ্যাভেলেবেল পাওয়া যায়? চলছে, তোমার এই দোকানে কেউ যদি কম্বোটা ট্রাই করতে আসে তো কম্বোটা কটা থেকে অ্যাভেলেবেল আছে, আর তোমার দোকানটা কটা থেকে কটা অবধি অ্যাভেলেবেল আছে এটাও যদি সবাইকে একবার জানাও। সকালবেলা মোটামুটি 7:30-7:30 থেকে পরোটা, জল খাবার, এই চা, এই আইটেমটা পেয়ে শুরু হয়ে যায়। হ্যাঁ, আর 1:30 থেকে বিরিয়ানি স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই কম্বোর অফারটা বিকাল 5টা দিয়ে। আমরা কিন্তু কয়েক মাস আগে সাহা টিফিন স্টল থেকে এখানে যেটা আরও একটা ইউনিক জিনিস, জবা ফুলের চা, নীলকণ্ঠ ফুলের চা এবং মনে হয় সম্ভবত জলপাইয়ের চা, আমলকির চা আমরা ট্রাই করেছিলাম। ওই ভিডিওটা যারা মিস করে গেছো, এন্ড স্ক্রিনে কিন্তু লিঙ্ক থাকছে, একটু ঝটপট করে তোমরা এই ভিডিওটা দেখার পরে একটু চেক করে দেখে নিও। এবার কিন্তু আমরা কম্বোটা ট্রাই করবো, 90 টাকার কম্বো, আর ওই কম্বোটা খেতে কেমন সেটাই কিন্তু এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। অল রাইট গাইজ, ফাইনালি কিন্তু আমরা সাহা টিফিন স্টল থেকে নিয়ে নিয়েছি 90 টাকার কম্বোটা। এই 90 টাকার কম্বোতে আমাদের কী কী দেওয়া হলো চলো একটু ফটাফট করে দেখে নিই। আমরা কিন্তু পাচ্ছি ঠিক এরকম বড় সাইজের 2 পিস লুচি। কি ভাই, আমার মুখ ঢেকে গেল তো, এত বড় বড় সাইজের লুচি এই যে দেখাতে পারলাম। আর কিন্তু সঙ্গে পাচ্ছি আলু ঘুগনির একটা তরকারি, আর কিন্তু থাকছে ঠিক এরকম সাইজের একটা চিকেন পকোড়া, আর কিন্তু আমরা পাচ্ছি এই যে বিরিয়ানি। সঙ্গে কিন্তু আমাদের দেখো স্যালাডে দেওয়া হয়েছে গ্রিন চাটনি, শসা, পেঁয়াজ, আর কিন্তু কম্বের মধ্যে রয়েছে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস, এটা কিন্তু আমি মিস করেই যাচ্ছিলাম। তো যাই হোক, ফার্স্ট যে আইটেমটা এই লুচির সঙ্গে একটু এই আলু ঘুগনির তরকারিটা ট্রাই করে দেখি। তো ছিঁড়ে নিলাম লুচিটা, লুচিটা দেখো কতটা সফট দেখাতে পারলাম, আর কিন্তু একেবারে ফুলকো ফুলকো গরম গরম ভেজে দিয়েছে লুচিটা। তো চলো একটু খেয়ে দেখা যাক। এই লুচির সঙ্গে একটু হালকা করে এই আলু ঘুগনির তরকারিটা নিলাম, নিয়ে এটা এবার আমার মুখে, বেশ লাগছে কিন্তু, জাস্ট ফাটাফাটি হয়েছে। তো আর একটু খাবো, এই যে লুচিটা ছিঁড়ে নিলাম, এই যে আলু ঘুগনির তরকারিটা ঠিক এই মাখামাখি করে নিয়ে এবার এটা যাচ্ছে আমার মুখে। বেশ লাগছে। আর সত্যি কথা বলতে এরকম কম্বের মধ্যে যদি লুচি ঘুগনিটা দিয়ে স্টার্ট করা যায় আর কি লাগে বন্ধুরা। এবার যেটা খেয়ে দেখার পালা, চিকেন পাকোড়া। চিকেন পাকোড়াটার সাইজ কিন্তু ঠিক এরকম, এই যে। তো এটা একটু শুধু শুধু খাবো। হুম হুম
টেস্ট লাগছে। এটা কিন্তু বোনলেস পকোড়া নয়, একটু বোন আছে, এই খেতে জাস্ট ফাটাফাটি লাগছে। তো একটু গ্রিন চাটনির সঙ্গে ডিপ করে নিয়ে খাই, একটু গ্রিন চাটনির সঙ্গে পকোড়াটাকে এইভাবে ডিপ করে নিচ্ছি। এবার এটা আমার মুখে, বেশ লাগছে। আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অনেক জায়গায় কিন্তু আমরা কম্বো ট্রাই করে থাকি, সেখানে পাকোড়া ফাকোড়া দেয়, পাকোড়ার মধ্যে কিন্তু চিকেনের পরিমাণ খুব কমই থাকে। বাট শানুভাইকে ক্লোজ করে দেখাতে বলবো, দেখাতে পাচ্ছি চিকেনটা কিন্তু বেশ ভালো পরিমাণেই দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সলিড চিকেন, একেবারে বোনযুক্ত চিকেন, বাইরের কোটিংটা কিন্তু বেশ হালকাই আছে। তো আর একটু খাবো গ্রিন চাটনি দিয়ে ডিপ করে, এবার এটা আমার মুখে। বেশ লাগবে। এবার যেটা খেয়ে দেখার পালা, যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, সেই চিকেন বিরিয়ানিটা। এবার এটা একটু ট্রাই করি, দেখি এটার টেস্ট কেমন। তো শানু ভাই ক্লোজ থেকে এসে দেখাও, এই হচ্ছে কম্বের মধ্যে যেই বিরিয়ানিটা দিয়েছে, এই হচ্ছে তার কোয়ান্টিটি, দেখাতে পারলাম। আর এটা কিন্তু চিকেন বিরিয়ানি আমাদেরকে সার্ভ করেছে, এই হচ্ছে চিকেনের সাইজটা। আর চিকেন বিরিয়ানির মধ্যে যেই আলুটা পেয়েছি, এই হচ্ছে সেই আলুর সাইজটা। আলু আর চিকেনটাকে যদি আমি সাইড করে দেই, বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি কিন্তু এই। আর একটু রাইসটা শুধু শুধু খাবো, আহা ঘ্রাণেই কিন্তু অর্ধভোজন। তো ভাইকে একবার ক্লোজ থেকে দেখাতে বলবো, রাইসটা কিন্তু বেশ ঝরঝরা আসে, লং গ্রেন বাসমতি রাইস, এবং কিন্তু বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে একটু জুসি টাইপের বিরিয়ানি। তো এবার একটু শুধু শুধু খাই, বেশ লাগছে। বিরিয়ানিটা কিন্তু দেখে আমার মনে হয়েছিল একটু স্পাইসি বিরিয়ানি হবে, বাট বিরিয়ানিটা কিন্তু মোটেও স্পাইসি নয়, এভারেজ আছে, না স্পাইসি না হালকা, মিডিয়াম, মানে মাঝ বরাবর। তো আর একটু খাবো রাইসটা। রাইসটা কিন্তু বেশ জুসি টাইপের রাইস, এই বিরিয়ানিটা কিন্তু তোমরা চাপ ছাড়াই খেতে পারবে, এটুকু তোমাদের গ্যারান্টি দিলাম। আর বিরিয়ানির একটা মেন পার্ট আলু, আমি সব জায়গাতেই বলে থাকি, এই যে দেখেছো ঠিক এরকম সাইজের একটা আলু পেয়েছি আমরা বিরিয়ানির মধ্যে। তো একটু আলুটা দেখবো কীরকম সফট হয়েছে, এই যে জাস্ট হালকা করে চাপ দিলাম, ও ভাই সা, জাস্ট দেখো, জাস্ট হালকা করে এইভাবে চাপ দিলাম আর কিন্তু আলুটা একেবারে স্ম্যাশ হয়ে গেলো, এই যে দেখাতে পারলাম। একটু বিরিয়ানির আলুটা শুধু শুধু খাই, এই যে জাস্ট দুর্দান্ত লাগছে আলুটা, আলুটার মধ্যে কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, জাস্ট ফাটাফাটি লাগছে, অসাধারণ। এবার যেটা দেখা বিরিয়ানির চিকেনটা, এই চিকেনটা দেখবো একটু কতটা সফট হয়েছে, শানুভাইকে ক্লোজ থেকে দেখাতে বলবো, এই যে জাস্ট দেখো হালকা করে এইভাবে টাচ করলেই কিন্তু খুলে যাচ্ছে, দেখাতে পারলাম, এই দেখো। একটু এই চিকেনটা শুধু শুধু খাই, এই যে দুর্দান্ত লাগছে কিন্তু চিকেনটার মধ্যে, কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, চিকেনটা কিন্তু শুধু শুধু খেতেই জাস্ট ফাটাফাটি লাগছে। এবার বিরিয়ানির সব কিছু দিয়ে মাখামাখি করে, একটা মাখামাখি বাইট কি হবে, তো নিশ্চয়ই হবে। তো চলে আসো, একটু আলু নিয়ে নিচ্ছি, আর বিরিয়ানির চিকেনটা হালকা করে একটু নিয়ে নিচ্ছি, আর একটু বিরিয়ানির এই রাইসটা ঠিক এইভাবে মাখামাখি করে নিলাম। মাখামাখি করে এবার এটা আমার মুখে, সঙ্গে শসা পেঁয়াজ আর একটু গ্রিন চাটনি, জাস্ট অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে। আর সত্যি কথা বলছি, 90 টাকার কম্বেতে আমরা যে এত সুন্দর একটা বিরিয়ানি খেতে পারবো আমি কিন্তু আশা করি। ম্যাক্সিমাম জায়গায় কম্বের খাবারে কিন্তু বিরিয়ানিটার কোয়ালিটি একটু ডাউন থাকে, বাট আমি তোমাদেরকে বলবো সাহা টিফিন স্টলের বিরিয়ানিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। আর দাদা যেটা বলে দিল, এখানে কিন্তু অনলি ফর 35 পাওয়া যায় আলু বিরিয়ানি, এ বাদেও কিন্তু যদি তোমরা শুধু চিকেন বিরিয়ানিটা ট্রাই করতে চাও, সেক্ষেত্রে কিন্তু দাদা রেখেছে মাত্র 55 টাকা। যারা নৈহাটিবাসী, সাহা টিফিন স্টলের এই 90 টাকার কম্বোটা ট্রাই করনি, কি করছো গাইস, তাড়াতাড়ি আসো সাহা টিফিন স্টলের থেকে এই 90 টাকার কম্বোটা ট্রাই করো, আশা করি তোমাদের খেয়ে খুব ভালো লাগবে। আর কে কে ট্রাই করেছো এই কম্বোটা একটু আমাদের ঝটপট করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও। আর বিরিয়ানি খাওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছে এরকম 7-Up কম্বোটার মধ্যে, একটু 7-Upটা খাবো। পুরো কম্বোটা কিন্তু সুপারহিট, বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে পেটটা ভরে যাওয়ার পরে এরকম ঠান্ডা ঠান্ডা 7-Up আর কি লাগে। একেবারে কিন্তু জমে গেছে, সেরা।
কি জিভে জ্বলা সে, কিছু করার নেই বস, শাহা টিফিন স্টলের থেকে এই 90 টাকার কম্বোটা ট্রাই করে দেখতে হবে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি শাহা টিফিন স্টলে তোমরা আসবে কি করে। এই যে স্ক্রিনের উপর দিয়ে নাম্বার যাচ্ছে দুলাল শাহা, ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিয়েও চলে আসতে পারো। এ বাদেও কিন্তু এই যে এই সাইডটা কিন্তু নৈহাটি সাহেব কলোনি মোড়ের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, একটু এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে শাহা টিফিন কর্নার। এ বাদেও কিন্তু আরেকটা সুবিধার্থে দাদার মুখ থেকে একটু শুনে নেবো, দাদা এখানে আসবে কি করে একবার তুমিও বলে দাও। এখানে আসবে কল্যাণী হাই রোড ধরে সাহেব কলোনি মোড়। হ্যাঁ, সাহেব কলোনি মোড়তে যে রাস্তাটা আপনার সাহেব কলোনি বাজার কিংবা জল ট্যাঙ্কের রাস্তা যে কাউকে বললেই হবে, সেটা ইন্দিরা কলোনি যুব সমাজ ক্লাবের ঠিক উল্টো দিকে হচ্ছে শাহা টিফিন আমার দোকান। এ বাদেও কিন্তু এই দোকানের গুগল ম্যাপটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আসতে তোমাদের সুবিধা হয়। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু শাহা টিফিন স্টলের থেকে 90 টাকার কম্বোটা ট্রাই করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে নতুন কোনো খাবারের খনির সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।